নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার চার রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। চৌঠা এপ্রিল 2024 মা লক্ষ্মীর আশীর্বাদে এই চার রাশি হতে চলেছে মহা কোটিপতি। দেখুন, আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদেরকে দিই এবং একটি অনুরোধ করি যে আপনারা ভিডিওটি কেটে কেটে শুনবেন না। আপনারা ভিডিওটি একদম সম্পূর্ণরূপে আলোচনাটি অবশ্যই শুনুন, কারণ রাশির নাম, টার্গেট নাম্বার শুনে আপনারা বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, মোটা অ্যামাউন্টের লটারির টিকিট কাটছেন। অনেকের ক্ষেত্রে লটারির টিকিট বাঁচছে, কারো ক্ষেত্রে হচ্ছে না। তো আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণরূপে শুনেন কি না, তাহলে অনেক কিছু কিন্তু জানতে পারবেন। দেখুন, আগামীকাল বৃহস্পতিবার দশমী এবং একাদশী তিথি রয়েছে। নক্ষত্র রয়েছে শ্রবণা নক্ষত্র, যোগ রয়েছে সিদ্ধি যোগ, অর্থাৎ যোগটা খুব কিন্তু ভালো রয়েছে। এবং রাহুকাল রয়েছে 1:58 থেকে আপনার 3:32 পর্যন্ত রাহুকাল রয়েছে। 1:58 থেকে 3:32, এই সময় কোনো শুভ কাজ, শুভ যাত্রা আপনারা করবেন না। দেখুন, আমি প্রতিদিন একটি কথা আপনাদেরকে বলি যে আকস্মিক অর্থপ্রাপ্তির ক্ষেত্রে তিনটি গ্রহ কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, রাহু, শুক্র, বুধ। এই তিনটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে? রাহু কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। এবং যাদের অর্থ আটকে গেছে, টাকা ফেঁসে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। যারা ভিডিওগুলো শুনছেন, আমি একবার বলবো, নিজস্ব ব্যক্তিগত জন্মকুণ্ডলী যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা, আগে বিচার বিশ্লেষণ করুন যে আপনার ক্ষেত্রে প্রাপ্তির সময় কখন রয়েছে, আপনার কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে, সেটা আগে জেনে নিন। যদি আপনার জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে যে প্রাপ্তির জায়গাটা কেটে গেছে, তার জন্য কিন্তু বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। অনেকেরই একটাই প্রশ্ন যে কৌশিকদা, আমার কি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে? আগে আপনার ন্যাকাল চার্টে দেখতে হবে রাহুর, শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ কেমন রয়েছে এবং ভাগ্য ভাব, কারণ এই যে প্রাপ্তি এটা সম্পূর্ণ ঘটায় কিন্তু ভাগ্য। তাই ভাগ্য ভাবকে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। দেখুন, এই যে অর্থপ্রাপ্তি এটা হচ্ছে ভাগ্যের খেলা। আমি একটা কথা বলি, কার কখন কিভাবে ভাগ্য বদলে যায় কেউ বলতে পারে না। হয়তো আগামীকাল আপনিও লাখপতি কোটিপতি হতে পারেন, কারণ আমরা প্রত্যেকে কিন্তু গ্রহের চক্রে কিন্তু ঘুরছি। অর্থাৎ হয় আমার জীবনে উন্নতি নিশ্চিত হবে বা কিছু ক্ষেত্রে ডিমোশন হচ্ছে, তার জন্যে প্রতিকার রয়েছে যে কোন জায়গাটাতে বাধা হচ্ছে, ডিমোশন কেন হচ্ছে। অর্থাৎ নবগ্রহের মধ্যে 9টি গ্রহ শুভ থাকে না, 9টি গ্রহ অশুভ থাকে না। আমি বারবার বলছি যে জায়গাগুলোকে পাওয়ার আপ করা দরকার রয়েছে সেটা একান্তই করুন, এবং পাশাপাশি আপনারা বাস্তুর জায়গাটা দেখুন,
আপনার বাস্তুক্ষেত্রে রাহুর প্লেসমেন্ট কেমন রয়েছে। এবার আমি আলোচনা করি আপনার চার রাশির টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময়। দেখুন, চার রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আমি প্রতিদিন আমি খুব রিসার্চ করে বার করি। যাদের ক্ষেত্রে হচ্ছে না তারা অবশ্যই যোগাযোগ করুন। এবং আমি একটা কথা বলি, একটা কথা আপনাদেরকে বলি, যাদের দীর্ঘদিন প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন হচ্ছে না, এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন। আপনার ফরচুনা নাম্বার কোনটা রয়েছে, আপনার ব্যক্তিগত ফরচুনা নাম্বার কোনটা রয়েছে, আপনার কোন রংটা ভালো রয়েছে, কোন বারগুলো আপনার ভালো রয়েছে এবং কোন সময়টা আপনার ক্ষেত্রে আদর্শ রয়েছে। একটা সময় থাকে, এই সময়টা কিন্তু অনেক সময় ভাগ্যকে কিন্তু বদলে দেয়। প্রথম রাশি নাম্বার ওয়ান, যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার আগামীকালের জন্য, সে রাশি মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 1-6। আপনার শুভ সময় 11:34 থেকে 12:12 পর্যন্ত বৃশ্চিক রাশির। আপনাদের যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মীন রাশি। হ্যাঁ, আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আকর্ষিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখতে পাচ্ছি আগামীকাল। আপনার টার্গেট নাম্বার 7-3। আপনার যে শুভ সময় 10:22 থেকে 10:51 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি সে রাশির নাম আপনার কর্কট রাশি, 3 রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার 3-4। আপনার শুভ সময় 10:15 থেকে 11:34 পর্যন্ত। অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার শুধুমাত্র 8। আপনাদের শুভ সময় 12:14 থেকে 12:50 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই চার রাশির মহা অর্থপ্রাপ্তি হতে চলেছে। নমস্কার।